আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরার ফেলে দেওয়া অংশ দিয়ে একটা মজাদার চাটনির রেসিপি। চাটনিটি আমি তৈরি করেছি আমরা সিল্কা দিয়ে বা চামড়া দিয়ে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে তৈরি করেছি। চাটনিটা তৈরি করার জন্য আমি এখানে 12টা আমড়া নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের আমড়া নিয়েছি। আর এই আমড়া দিয়ে, এই আমড়া সিল্কা দিয়েই আমি চাটনিটা তৈরি করব। আর আমড়া যে অংশটা, ওটা দিয়ে আমি একটা আচার তৈরি করেছি, ওটা গতকালকে আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। চাটনিটা তৈরি করার জন্য এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এই মশলার রেসিপিটা আমি কিন্তু গতকালকেও শেয়ার করেছি, আজকেও আবার নতুন করে শেয়ার করছি, যারা আলাদা করে দেখবেন তাদের জন্যই। এখানে আমি এক টুকরা দারচিনি ছোট ছোট টুকরো করে দিয়েছি, একটা তেজপাতাকেও ছোট ছোট টুকরো করে দিয়েছি, আর দিয়েছি 1 টেবিল চামচ জিরা আর 1 টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা দিয়ে ভালো করে টেলে নিচ্ছি। আর হচ্ছে যে 3টা শুকনো মরিচ দিব। এই উপকরণগুলো ভালো করে একদম স্মেল আসা পর্যন্ত ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা স্মেল আসবে না এবং কালারটা চেঞ্জ হয়ে আসবে না, ততক্ষণ পর্যন্ত এই ভেজে নেব। তবে আপনারা একটা দিক খেয়াল রাখবেন, যেন মশলাটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তিতা হয়ে যাবে এবং চাটনিটা খেতেও ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমি মশলাটা নামিয়ে ফেলবো, একদম একটা প্লেটে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। এরপরে আমি এটা গুঁড়ো করে নেব। অন্য আরেকটা মশলা তৈরি করব, সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ পাঁচফোড়ন আমি ধুয়ে নিয়েছি। আমার পাঁচফোড়নগুলোর মধ্যে ময়লা ছিল, এই জন্য ধুয়ে নিয়েছি। আপনাদেরগুলো যদি পরিষ্কার থাকে তাহলে এভাবেই দিতে পারেন। এটাও আমি ভালো করে টেলে নিব, যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবো, এবং এটা মচমচা করে ভেজে নিব, ভেজে ঠান্ডা করার জন্য রেখে দিব। দেখতে পাচ্ছেন আমার পাঁচফোড়নগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। আর অন্যদিকে হচ্ছে যে আমি আমড়াগুলো কেটে নিয়েছি, এই আমড়াগুলো দিয়ে আমি আচার তৈরি করব। আর যে ছিলকাগুলো দেখতে পাচ্ছেন ওটা দিয়ে আমি আজকে চাটনিটা তৈরি করব। একটা পাতিলে আমি সিল্কাগুলো নিয়ে নিলাম, আর একটু পানি দিয়ে আমি এগুলো সেদ্ধ করে নেব। এমনভাবে পানিটা দিতে হবে যাতে করে চামড়াগুলো সেদ্ধ হয় এবং পানিগুলো শুকিয়ে যায়। দেখতে পাচ্ছেন সিল্কাগুলো সেদ্ধ হয়ে এসেছে, এখন নামিয়ে ফেলব আর পানিটা আরেকটু শুকিয়ে নেব যাতে করে সিল্কাগুলোও সেদ্ধ হয় আর পানিটাও শুকিয়ে যায়। তো দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেললাম। আর অন্যদিকে হচ্ছে যে মশলাগুলো আমি করে রেখেছিলাম এগুলো একটু ব্লেন্ড করে নেব, আর এমনভাবে ব্লেন্ড করব যাতে করে একটু দানা দানা থাকে, দেখতে ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। চাটনিতে এ ধরনের করে দিলে খুব ভালো হয় চাটনিটা, আর দাঁতের নিচে পড়লে তো আরও ভালো লাগে, সেই জন্যই একটু দানা দানা রেখে দিয়েছি। তো দুটো মশলাই আমি ব্লেন্ড করে নিয়েছি। আর একটা মশলা আমি করে নিলাম, এখানে হচ্ছে যে আদা নিলাম 2-3 টুকরা, আর রসুন নিলাম 2-3 কোষ ছোট ছোট টুকরো করে নিয়েছি, এগুলো আদা ভাঙা করে নিব। আর সাথে দিয়েছি আমি সরিষা, সরিষাটাও আদা ভাঙা হবে, একসাথেই ব্লেন্ড করে নিচ্ছি আমি। দেখতে পাচ্ছেন চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইতে আমি একটু আগে আমড়ার আচার করেছিলাম, তো সেজন্য আর কড়াইটা ধুইনি, এভাবে দিয়ে দিলাম। আর এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম আমি একটু আদা কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি।
মশলাটা যখন একটু ভাজা হয়েছে আমি যে আদা রসুনের একটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, ওটা এক চা চামচ পরিমাণ দিয়েছি, দিয়ে এটাও ভালো করে ভেজে নিচ্ছি আমি। মশলাগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখানে এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলাটা আবার নেড়েচেড়ে নিব এবং কষিয়ে নিব আর কি। তো এই মশলার মধ্যে আমি যেই প্রথমে যে মশলাটা করে রেখেছিলাম জিরা আর মিষ্টি জিরা তেজপাতা আর দারচিনির, সেই মশলাটার আমি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখন সেদ্ধ করা আমড়া সিলকাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মশলার সাথে মিশিয়ে নিব। ছিলকাগুলো যখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু তেঁতুল। এখানে বেশ খানিকটাই তেঁতুল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটা আবার মিশিয়ে নেব। তেঁতুলটা দেওয়ার কারণ হচ্ছে আমড়া ছিলকা যখন সেদ্ধ করা হয় তখন টকটা একটু কমে যায় বা টকটা ভালো লাগে না, এটা ব্যালেন্স করার জন্যই তেঁতুলটা দেওয়া। আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। আর এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি। চিনিটাও আপনাদের মিষ্টির উপরে নির্ভর করবে, আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিলেই হবে। দিয়ে ভালো করে একদম ভেজে নিচ্ছি, আর এটা এমনভাবে ভাজতে হবে যেন তেলের উপরে উঠে আসে সেই পর্যায়ে পর্যন্তই এটা ভাজতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে, যদি বাড়ানো থাকে তাহলে নিচে থেকে লেগে যেতে পারে এবং এটার স্বাদটা চেঞ্জ হয়ে যেতে পারে, তো সেই জন্য খেয়াল রাখবেন। আচারটা করার সময় অনবরত লাড়তে হবে আর হচ্ছে যে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। আমি আরও একটু চিনি দিয়ে দিলাম, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন আমি যেটা করব, এটা ভালো করে তো মিশানো হয়ে গিয়েছে, এখন পাঁচ ফোড়নের যে মশলাটা করেছিলাম ওটা দিয়ে দিব। দিয়ে একেবারে আবার ভালো করে নেড়েচেড়ে এটা একদম ভাজা ভাজা করে নেব, যতক্ষণ পর্যন্ত তেলের উপরে উঠে আসবে না ততক্ষণ পর্যন্তই আমি এটা ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার চাটনিটা তেলের উপরে উঠে এসেছে আর এটার কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এক টেবিল চামচ সিরকা দিয়ে দিচ্ছি, আর এই সিরকাটা হচ্ছে প্রিজারভেটিভের কাজ করবে বা এটা অনেক দিন ভালো রাখতে সাহায্য করবে। তো এটা দিয়েও আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর একটু শুকিয়ে নেব। চাটনিটা হতে হতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আজকের রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন, যাতে করে আমি কোনো রেসিপি বা ব্লগ দিলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা তা দেখে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আচারের ফাইনাল লুকটা হচ্ছে এটা, একদম শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো, নামিয়ে এটা ঠান্ডা করে আমি বয়ামে রেখে দিব। আর এই চাটনিটা আপনারা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন, এমনিও খেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ফেলে দেওয়া অংশ দিয়ে কত সুন্দর একটা চাটনি তৈরি হয়ে গেল। আর এটা ঠান্ডা করার জন্য আমি একটা প্লেটে নিয়ে নিলাম, আর দেখতে কতটা ইয়ামি হয়েছে, আর এটা কোনো অংশে কোনো চাটনি থেকে কম নয়। আমি আশা করব আপনারা এই চাটনিটা তো একবার হলো ট্রাই করবেন, কারণ হচ্ছে এই চাটনিটা আসলে অসম্ভব মজার একটা চাটনি। আমরা কিন্তু এই চাটনিটাই কিন্তু অনেক দাম দিয়ে কিনে খাই, আর আপনারা যদি এটা বাসায় তৈরি করে ফেলতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে এটা ছড়িয়ে দিবেন বা শেয়ার করে দিবেন। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।